Assalamualaikum guys. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদেরকে নতুন একটা জায়গায়, নতুন একটা পরিবেশে। আসলে সবসময় আমরা যেহেতু যারা শহরে থাকি তারা সবাই জানি যে যানজটময় শহরে কিরকম প্রচুর মানে শব্দ দূষণ হয়। এই পাখির ডাক, এই সুন্দর সুন্দর পরিবেশ, এই চারিদিকে মনোরম পরিবেশ, সবুজের কলকাকলিতে, তারপর হচ্ছে পাখিদের কলকাকলিতে মুখরিত এই পরিবেশ আসলে অনেক সুন্দর লাগছে। জায়গাটি চিনবেন, জায়গাটি হচ্ছে আপনাদের সকলের অনেক পরিচয়, ঢাকায় যারা আছেন তারা হয়তো চিনবেন, সবাই চিনবেন। জায়গাটা হচ্ছে আপনার জাতীয় উদ্যান নামে পরিচিত, আর এমনিতে বলা হয় বোটানিক্যাল গার্ডেন। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনের পকেট গেট দিয়ে যাচ্ছি মেন ফটকের দিকে, তো আমাদের সাথেই চলুন। হাঁটতে হঠাৎ করে এখানে থমকে গেলাম, কারণ এখানে আপনার আলোটা অনেক ভালো আসছে, কারণ হচ্ছে চারিদিকে যেহেতু অনেক গাছ, অনেক বৃক্ষ দেখতে পাচ্ছেন, যার কারণে সব দিকে মানে অনেক অন্ধকার। এই জায়গাটা অনেক আলো থাকার কারণে এখানে থেমেছি, আর আরেকটা জিনিসের কারণে থেমেছি, সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আমার চোখে পড়লো রক্তজবা। স্যার, আমি এখন রক্তজবা কালেক্ট করতে যাবো ওই দিকে, আপনারা আসুন আমার সাথে। সাবধানে যেতে হবে, যেহেতু এখানে এদিকে আসুন, দেখতে পারবেন আমি রক্তজবা সংগ্রহ করছি, দেখতে পাচ্ছেন। যদিও এখানে ফুল ছেঁড়া নিষেধ, যেহেতু এখানে কোনো গার্ড নেই বা সিকিউরিটি নেই, যার কারণে আমি ফুলটা ছিঁড়েছি এই আর কি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলটা, ক্যামেরাটা একটু সামনে আনো, দেখাও ফুলটা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জবা ফুলটা। হাই ফ্রেন্ডস, সবাই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, আর সবাই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যেন আমাদের নতুন ভিডিওটা পান। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। সো এই কর্মব্যস্ত জীবনে মাঝে মাঝে একটু ঘোরাফেরা দরকার, বিনোদন দরকার, বিনোদনের জন্য আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। সো এখানে আমি প্রচুর বিনোদন করছি, এনজয় করছি, লেটস ইট, এবং তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার খুব কাছের ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই বিষয়টা। সো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বাই।